আইপিএল এর ফাইনালে আগে থেকে পা দিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স, তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। রোববার ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হায়দ্রাবাদ কারা যাবে এবার শিরোপা নিশ্চিত করবে সেদিনই। সানরাইজার্স হায়দ্রাবাদ এই নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠলো, সব মিলিয়ে হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি ফাইনালে উঠেছে চারবার, শিরোপা জিতেছে দুইবার। এবার ফ্যাটস কামিসের হয়ে তৃতীয় শিরোপা উঠবে নাকি সেটাই দেখব। অপরদিকে কলকাতা শিরোপা জিতেছে দুবার, একবার তারা রানার ছাপ। দুর্দান্ত ক্রিকেট খেলে কলকাতা তৃতীয় শিরোপা জিততে পারে কিনা সেটাই দেখার বিষয়। আইপিএল এ শুরু থেকে হায়দ্রাবাদ এবার ছিল ভিন্ন চেহারায়, আক্রমণাত্মক ক্রিকেটের ব্র্যান্ড চালু করেছে, নিয়মিতভাবে বড় সংগ্রহ করেছে তারা। তবে শেষ দিকে এসে তুলনামূলক পিছিয়ে গিয়েছিল, ভাগ্য পাশে থাকায় শেষ পর্যন্ত তারা ফাইনালে উঠেছে। প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরে এসেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্ত প্রতাপে। ট্যাভিস হেড, অভিষেক শর্মার বিধ্বংসী ওপেনিং জুটি আর মিডিল অর্ডারে ক্লাসের মাকরামের ব্যাটিং তাণ্ডব একের পর এক রানের বন্যা ভাসিয়ে দিয়েছে তারা। ব্যাটস কামিজের দল দলীয় রানের প্রায় সব রেকর্ডই নিজেদের করে নিয়েছে হায়দ্রাবাদ। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে হায়দ্রাবাদ আগে ব্যাটিং করা মানেই 200-এর বেশি রান। মজা করে অনেকে দলটিকে সানরাইজার্স না বলে রান রাইজার্স বলে ডাকা শুরু করে দিয়েছে। অপরদিকে কলকাতাও কোর ফর্মে আসে সুনীল নারায়ণ ও গুলবাজ, বিধ্বংসী তাদের ওপেনিং জুটি। তাছাড়াও রিঙ্কু ও রাসেল এর মতো খেলোয়াড় যে কোনো মুহূর্তে দলের চেহারায় বদলে দিতে পারে। এই দুই ম্যাচের ভবিষ্যৎ বলে দিয়েছে টিয়া পাখি। আর তার সামনে দু দলের পতাকা রাখা হলে তিনি হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।